वेलकम बैक। आज के तुम्हारे साथे आमी शेयर करब मेकअप वीडियो जेटा कल के बोले जे आमी जाबो लाल बेनर शाड़ीटा पोरे तार साथे जे मेकअपटा करब तार वीडियो आलादा करे तुम्हारे आमी देखाबो आलादा करे आपलोड करब। तो से वीडियोटा तुम्हारे साथे आज आमी शेयर करब। तुम्हारा अवश्य जानो तुम्हारे केमन लेगेछे, भालो लागलो अवश्य जानिओ, खराब लागलो बोलो जे कोनटा करले भालो हय बा ना हय। আমার কোনো আইডিয়া নেই মেকআপ সম্বন্ধে ভালোভাবে, যে কীভাবে মেকআপ করলে ভালো লাগবে না ভালো লাগবে। তো জাস্ট নিজের মতন মেকআপটা করি যেটুকুনি পারি। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আর কালকে তোমরা দেখেছো ভিডিওতে যে আমাকে কেমন লাগছে মেকআপটা করার পরে লুকটা। তো তোমরা কমেন্ট করো যে কেমন লেগেছে আমাকে মেকআপটা করার পরে। আমি নিজে একা একা মেকআপ করেছি, চেষ্টা করেছি ভালো করে করার, খুব একটা ইউজ পারি না মেকআপ কিছু করতে, যেটুকুনি পারি চেষ্টা করি। তো তোমরা জানিও। আর আজকে বেশি কথা বাড়াবো না, জাস্ট সোজা ভিডিওতে। তো গাইজ, আমি ভালো করে মুখ ধুয়ে এসেছি, এবারে লাগাবো আমি টোনার। টোনারটা লাগাবো আমি হাত দিয়ে, কোনো রকম কটন ইউজ করছি না। আর আমি টোনার লাগানোর পরে কোনো ক্রিম ইউজ করব না, কারণ আমার স্কিনটা খুব অয়েলি স্কিন, আর যা গরম পড়েছে ক্রিম লাগালে আমি খুব ঘামবো। তো আমি ক্রিমটাকে লাগাচ্ছি না, আর আমি ডাইরেক্ট যাচ্ছি এবারে প্রাইমারের দিকে। তো প্রাইমারটা এবারে লাগাবো আমি। প্রাইমারটাকেও নিচ্ছি আমি একটু অল্প পরিমাণে। তো এবার লাগাচ্ছি আমি কারেক্টার। আমার ডার্ক সার্কেল পড়ে গেছে, তো বেবি হওয়ার পর রাত্রিবেলা ঠিক মতন ঘুম হয় না বলে ডার্ক সার্কেলটা পড়ে গেছে। আর ঠোঁটের কোণাগুলোতে একটু কালো 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 করে দাগ রয়েছে, তো আমি কারেক্টারটা দিকে ঠিক করলাম। এবার লাগাচ্ছি আমি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা লাগাবো আমি হাত দিয়ে। আমি আগে হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করব ফাউন্ডেশনটা। পুরো প্রসেসটা আমি হাত দিয়েই করেছি, তারপরে আমি বিউটি ব্লেন্ডারটা একটু ইউজ করব। এখানে আমার হাত দিয়ে পুরো বেস করা আমার কমপ্লিট। এবারে আমি বিউটি ব্লেন্ডার দিকে ট্যাপ 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 করে দেবো। কন্ট্রোলটা করছি আমি অল্প পরিমাণে নিয়েই, বেশি পরিমাণে করছি না, হালকা করেই করছি, কারণ আমি খুব ভারী একটা মেকআপ করবো না, আমি হালকা লাইট মেকআপের মধ্যে দিয়ে যাব। তো এরপরে আমি আইব্রো করব। তো আমার এখানে ব্রাউন কালারটা আর ব্ল্যাক কালারটা দুটো মিক্স করে আমি লাগাবো। তো হালকা করে, এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট মনে হয় আমার মেকআপের। তো হালকা করে আমি করছি। তো আমার এখানে আইব্রো করাটা কমপ্লিট। তোমাদের দেখাচ্ছি যে আমি এইভাবে আইব্রোটা করেছি। তো কেমন লাগছে একটু জানিও আইব্রো করাটা। এবারে আমি ব্রাউন কালারটাকে দিয়েই আমার নাকটাকে একটু কন্ট্রোল করব। তো এবারে আমি ল্যাকমি রোজ পাউডারটাকে আমি ইউজ করছি, ব্রাশের মাধ্যমে আমি লাগাচ্ছি। তো এবার আমি হাইলাইটার ইউজ করব। তো আমার এক্সট্রা করে কোনো ফ্যান ব্রাশ নেই, তো আমি একটা ব্রাশের মাধ্যমেই সব কাজ করি। তো এবারে আমি হাইলাইটার লাগাচ্ছি, ওটা অল্প পরিমাণে লাগাচ্ছি। তো এবারে আমি হালকা করে একটু আইশ্যাডো দেবো। তো আমি আঙুলের মাধ্যমে আইশ্যাডোটা লাগাচ্ছি।
এবার আমি দেব লাইনার পরব আমি লাইনার পরা কমপ্লিট এবার আমি কাজল ইউজ করব এবার আমি লাগাবো মাসকারা তার জন্য ভালো করে চোখের পাতাটাকে একটুকুনি আমি মাসকারা ইউজ করছি এই মাসকারাটা খুবই ভালো মাসকারা খুব সুন্দর মানে একবার ইউজ করতে মানে ফার্স্ট টাইম এই মাসকারাটা আমি ইউজ করছি তো খুব সুন্দর মাসকারাটা একবার তোমরা একবার ইউজ করতে পারো সুইস বিউটির মাসকারা এবারে আমার একটা ল্যাক আমি ল্যাকমি লিপস্টিকটা খুঁজে পাচ্ছি না বলে আমি দুটো মিক্সড করে আমি লিপস্টিক লাগাচ্ছি তো ফার্স্টে মাইগামের লিপস্টিকটা লাগাচ্ছি এটা তারপরে এরই একটা হালকা শেড রয়েছে আমার কাছে স্টিকে তো সেটা লাগাবো আমি তো আমি রেডি আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে শাড়িটার সাথে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন এখানে এন করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা।